হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনার জন্য খুবই ট্রাস্টেড একটা অনলাইন আর্নিং সবচেয়ে সেরা একটা অ্যাপের সাথে পরিচয় করাই দিব। জি অ্যাপটি থেকে আপনি মূলত মাত্র 10 টাকা করে ইনস্ট্যান্ট পেমেন্টে আপনি রিচার্জ নিতে পারবেন। এখান থেকে হচ্ছে আপনি সিকিউরিটি সিমের মাধ্যমে আপনি রিচার্জটা নিতে পারবেন এবং এখানে রয়েছে এখানে রকেট, তারপর এখানে নগদ এবং বিকাশ, এগুলো সিস্টেম আপনি পেমেন্ট নিতে পারবেন। এছাড়া এখান থেকে মাত্র 20 টাকা হলে কিন্তু ইনস্ট্যান্ট বিকাশে কিন্তু পেমেন্ট নিতে পারতেছেন। তার যারা মূলত অনলাইন থেকে কিনা টাকা ইনকাম করতেছেন তারা অবশ্যই আজকের এই ভিডিওটা ফুললি কন্টিনিউ করবেন, নাহলে কিন্তু কোনো প্রকার পেমেন্ট পাবেন না। কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখে নিয়ম বুঝে কাজ করতে হবে, নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। অনেকে আছেন সম্পূর্ণ ভিডিওটা না দেখে উল্টাপাল্টা কমেন্ট করে দেন। সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপরে কমেন্ট করবেন, তারপরে দেখবেন আপনি পেমেন্টটা পেয়ে গেছেন। আগে সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপরে কাজ করবেন, ঠিক আছে? এবং অ্যাপ্লিকেশনের যে অ্যাডমিনরা কিন্তু অনেকটাই ভালো, আপনাদের কিন্তু 100% পেমেন্ট করবে। এখানে কিন্তু আপনাকে 12 ঘন্টার মধ্যে ইনস্ট্যান্ট তারা পেমেন্ট করবে যদি আপনি সম্পূর্ণ নিয়মকানুন জেনে কাজ করতে পারেন। ওকে, সবই আজ কথা আর বলবো না, চলুন মূল স্টেপে যাই। তার আগে ছোট্ট রিকোয়েস্ট করবো, এখন যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে, আর অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। সো ফার্স্ট হলো হচ্ছে আপনাকে অ্যাপ ডাউনলোড করতে হবে। অ্যাপটার নাম হচ্ছে এখানে স্পেন দেখতে পাচ্ছেন ইজি আন ক্যাশ। ওকে, সো এই অ্যাপ্লিকেশনটির কথা আমি বলছি। এবং এই অ্যাপ্লিকেশনে কাজ করতে একটা ভিপিএন প্রয়োজন পড়বে। আপনি ফার্স্ট অফ অল যে কাজটা করবেন, প্লে স্টোরে যাবেন, ঠিক আছে? প্লে স্টোরে আসার পর এখানে সার্চ বারে আসবেন, আসার পর এখান থেকে আপনি সুপার ভিপিএন অথবা খালি মানে যে কোনো একটা ভিপিএন আপনি এখানে শুধুমাত্র ভিপিএনটা সার্চ করে আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমি সাজেস্ট করবো এখান থেকে সুপার ভিপিএনটাকে ইউজ করার জন্য, কারণ সুপার ভিপিএনটা আমার থেকে সবচেয়ে বেস্ট। তো আপনি এখান থেকে ভিপিএনটা ডাউনলোড করবেন, তারপর এখানে আপনি কী করবেন, ভিপিএনটা ডাউনলোড করে ফার্স্ট অফ অল ওপেনের মাঝে ক্লিক করবেন। ভিপিএনটা যখনই আপনি ওপেন করবেন কপারে এরকম একটা অপশন আপনাদের মাঝে শো করবে, তো আমি একটু ওয়েট করতেছি। সো গাইজ, যখন ভিপিএনটা ওপেন হয়ে যাবে এরকম একটা পেজ ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে আপনি কী করবেন, এখানে ওয়ার্ল্ড আইকনে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো কান্ট্রি পেয়ে যাবেন। আপনার কিন্তু প্রথমত কান্ট্রি থাকবে এখানে অটো সিলেক্ট। ওকে, তো আপনাকে এখানে ইউএস এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ইউকে, দুইটা কান্ট্রি যে কোনো একটা কান্ট্রি সিলেক্ট করে কাজ করতে হবে। তো আমার এখানে ইউএস কান্ট্রিটা এখান থেকে দেওয়া রয়েছে, তো আপনি এখানে ইউএস কান্ট্রিটা দিয়ে নেবেন। ওকে, তো আমি এখানে ক্লিক করলাম, করার পর এখানে কানেক্টেড যে বাটন রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে একটা অ্যাড লোন দিবে, এই অ্যাডটা আপনি কী করবেন সম্পূর্ণ দেখবেন। অ্যাডটা দেখা যখন হয়ে যাবে তখন আপনি ব্যাক করার পরে অটোমেটিকলি দেখবেন আপনার এখান থেকে ভিপিএনটা দেখতে পাচ্ছেন কানেক্টর অলরেডি কিন্তু হয়ে গেল। তখন আপনাকে যে কাজটা করতে হবে, এখন আর্নিং অ্যাপ্লিকেশনটাকে আপনার এখান থেকে ওপেন করে দিতে হবে। সো আমি অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। সো গাইজ, যখন অ্যাপটা ওপেন করবেন, অ্যাপটা ওপেন করলে সেম এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে লোড নিবে। ওকে, সো এখান থেকে এরকম যখন আসবে, আসার পরে এখান থেকে প্রথমে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য এখান থেকে সাইন আপ বলে একটা বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে, আসার পর এখানে আপনার ফুল নেম দিবেন, অর্থাৎ আপনি যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন সেই নামটা দিবেন। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন, অবশ্যই কিন্তু ভ্যালিড একটা মোবাইল নাম্বার দিতে হবে। তারপর এখানে একটা 6 ডিজিটের পাসওয়ার্ড দিবেন, সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড হিসেবে বসায় দিবেন। তারপর এখানে একটা রেফারেল কোড ইউজ করতে হবে, আপনার 1234 বসায় দেবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেফার কোড পাবেন, ওই রেফার কোডটা ইউজ করতে পারেন। ওকে, তো তারপরে এখানে সাইন আপ যে বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। করার পর আপনাকে লগ ইন করতে বলবে, এখানে আপনার নাম্বার আর পাসওয়ার্ডটা দিয়ে সেমভাবে আপনি এখানে লগ ইনে ক্লিক করে লগ ইন করবেন। সো গাইজ, যখন আপনি লগ ইন করে নেবেন, লগ ইন করার পর আপনার মাঝে কাঙ্ক্ষিত অ্যাপটি চলে আসবে এবং অ্যাপটি লগ ইন হয়ে যাবে। যখন লগ ইন হয়ে যাবে তারপর এরকম একটা ইন্ডিয়া চলে আসবে। আসার পর এখান থেকে দেখতে আসছে এখানে আপনার এগুলো সিস্টেম আপনি এখান থেকে দেখতে পাবেন। এখানে হচ্ছে আপনার ব্যালেন্স, ওকে, আপনার ইয়োর ব্যালেন্স এখান থেকে দেখতে পাবেন, আর এখানে আপনার নাম দেখতে পাবেন, আর আপনার নাম্বারটা দেখতে পাবেন। ওকে, সো এখান থেকে কাজের প্রসেসগুলো হচ্ছে আপনি এখান থেকে দুইটা মাধ্যমে কাজ করতে পারবেন। এখানে একটা হচ্ছে স্টার টাস্ক, তারপর হচ্ছে ডেলি বোনাস, এটা আপনি 24 ঘন্টাতে একবার করে আপনি ডেলি বোনাস নিতে পারবেন। তাছাড়া এখানে রেফার সিস্টেম রয়েছে, আপনি চাইলে আপনার ফ্রেন্ডেরকে রেফারও করতে পারবেন। ওকে, সো আমি স্টেপ বাই স্টেপ সকল প্রসেস দেখা দিচ্ছি, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে কন্টিনিউ করতে হবে। এখানে প্রথমে যে কাজটা রয়েছে স্টার টাস্ক, তো আমি এখানে একটা ক্লিক করলাম। সো গাইজ, প্রথমে বোনাসটা নিয়ে দেখা দিচ্ছে, এখানে ডেলি বোনাসে একটা ক্লিক করবেন। ডেলি বোনাসে ক্লিক করার পর এখানে ওকে যে অপশন রয়েছে এখানে ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর দেখবেন আপনার ব্যালেন্সে তারা এক এক সময় এক এক পয়েন্ট অ্যাড করে দেবে। তো আমি এখন কিন্তু 10 পয়েন্ট কিন্তু পেয়ে গেছি। সেভাবে আপনি 24 ঘন্টা পর পর এখানে ডেলি বোনাসে ক্লিক করে আপনি বোনাস নিতে পারবেন। তো এখন আমি টাস্কের বিষয়ে আসি, তো এখানে আমি টাস্কের মাঝে ক্লিক করে দিলাম। এখানে হচ্ছে আপনি অ্যাড ভিউ করে আর্নিং করতে পারবেন। এখানে 15টা করে অ্যাড আপনাকে ভিউ করতে হবে, তারপর আপনাকে একটা ক্লিকের কাজ করতে হবে। সো আমি দেখা দিতেছি, এখানে আপনি এগুলো পড়া লাগবে না, শুধু আপনি এখানে আসবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে একটা অ্যাড আসবে, দেখতে পাচ্ছে একটা অ্যাড শো করছে। এই অ্যাডটা আপনাকে কী করতে হবে, 3 সেকেন্ড দেখতে হবে, দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাড চলে আসছে। এই অ্যাডটা আপনি কী করবেন, 3 সেকেন্ড দেখবেন। যখন আপনার অ্যাডটা দেখা হয়ে যাবে তারপর আপনি যে কাজটা করবেন, ব্যাকওয়ার্ডে একটা ক্লিক করে দেবেন। ব্যাকওয়ার্ডে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন, করার পরে দেখবেন আপনার এখানে কিন্তু 2টা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো গাইজ, দেখতে পাচ্ছি এখানে একটা সময় কিন্তু কাউন্ট হইতেছে। ওকে, সো আমার নেটওয়ার্কের সমস্যার জন্য আপনারা মানে ওইখানে আমার এই সময় কাউন্টটা দেখাচ্ছিল না, সো এখন কিন্তু দেখতে পাচ্ছেন। আমি কিন্তু আপনাকে দেখা দিলাম এবং আপনার
আমার কিন্তু একটা কমপ্লিট করা ছিল, আমার কিন্তু এখানে দুইটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, 15টার ভিতর কিন্তু দুইটা হয়ে গেছে। সো ফুললি আপনাকে এখান থেকে 15টা এভাবে কমপ্লিট করে নিতে হবে, তারপর আপনাকে একটা ক্লিকের কাজ করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তো এখানে আপনি কী করবেন, যখন দেখবেন 15টা হয়ে গেছে, তো গাইস আমি দেখতে পাচ্ছিলাম এখান থেকে আমি 15টা কমপ্লিট করে নিয়ে আবার ব্যাক আসতেছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু এখানে 15টা কিন্তু কমপ্লিট করে নিয়েছি। যখন আপনাদের এভাবে 15টা কমপ্লিট করে হয়ে যাবে, তারপর এখানে একটা অপশন চলে আসবে, দেখতে পাচ্ছেন ক্লেম নামে একটা বাটন রয়েছে এখানে। তো আপনি কী করবেন, এখানে ক্লেমের মাঝে ক্লিক করবেন। কপার দেখতে পাচ্ছেন ক্লিক দিয়েছি অ্যাড, আপনাকে যে অ্যাডটা এখান থেকে লোড নিবে আপনাকে কী করতে হবে, সেই অ্যাড একটা ক্লিক করে দিতে হবে। সো আমি অ্যাড একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লোডিং নিবে, আপনাকে যে ওয়েবসাইটে নিয়ে যাবে লোডিং নিবে। আর যদি আপনার গুগল প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অবশ্যই কিন্তু সেই অ্যাপটা আপনি ডাউনলোড করবেন, নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না। ওকে, সো আমি এখান থেকে একটু ওয়েট করতেছি। সো গাইস দেখতে পাচ্ছেন আমাকে একটা ওয়েবসাইটে নিয়ে চলে আসলো, এবং ওয়েবসাইটে কিন্তু আমাকে বলতেছে এখান থেকে তারা এখান থেকে 40 সেকেন্ড ওয়েট করতে। ওকে, সো আমার কিন্তু অলরেডি এখানে কিন্তু সময়টা কাউন্ট করা শেষ হয়ে গেছে, আর মাত্র কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন 16 সেকেন্ড রয়েছে। সেই সেকেন্ডটা যখন আপনার কাউন্ট করা শেষ হয়ে যাবে, তখন দেখবেন আপনার ব্যালেন্সে তারা পয়েন্ট অ্যাড করে দিবে। সো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সে কিন্তু 110 পয়েন্ট রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দেখছেন কিন্তু 10 পয়েন্ট, আমার কিন্তু এখন দেখতে পাচ্ছেন আমার 110 পয়েন্ট রয়েছে। কারণ এর ট্রিক্সটা হচ্ছে আপনার এখান থেকে যখন এই টাস্কটা আপনি সম্পূর্ণ 15টা টাস্ক আপনি সম্পূর্ণ সঠিকভাবে কমপ্লিট করবেন, তাহলে কিন্তু আপনি এখানে বেশি পয়েন্ট পাবেন। ওকে, আর যদি কোনো প্রকার ইনভাইট ক্লিক করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু তারা ব্লক করে দিবে, আপনি কিন্তু পয়েন্ট কম পাবেন। ঠিক আছে, আপনার পয়েন্টটা কিন্তু তারা মাইনাস করবে। তো অবশ্যই আপনাকে রিকোয়েস্ট করবো, আমি যেভাবে দেখা দিলাম ভিডিও দেখে আপনার এভাবে কাজ করবেন, তাহলে আশা করি আপনি এখানে ইনস্টলমেন্ট কিন্তু পয়েন্ট আপনি আর্নিং করতে পারবেন। এখন বলতেছি আপনারা কীভাবে রেফার করবেন, অনেকে রেফারও করতে চান, তো এখানে রেফার করার জন্য এখানে রেফার অ্যান্ড আর্নে ক্লিক করবেন। তারপর এখানে আপনার রেফার কোডটা পাবেন, দেখতে পাচ্ছি ইউর রেফার কোড বলে একটা অপশন রয়েছে এখানে, এবং আপনার এখানে রেফার কোড থাকবে। তারপর আপনি কয়টা রেফার করবেন সেই রেফারের ডিটেলস আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। ওকে, সেখন আপনারা কীভাবে পেমেন্টটা নেবেন তার আগে আমি দেখা দিচ্ছি হিস্টোরি। আপনারা অনেকে হিস্টোরি দেখতে চান, আপনারা এখান থেকে দেখা দিচ্ছি 100% অ্যাপটাকে পেমেন্ট করে কি না। তো দেখতে পাচ্ছি এখানে আমি প্রথমে পেন্ডিংয়ে ক্লিক করবো, সেখানে পেন্ডিংয়ে ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন কয়েকটা কিন্তু পেন্ডিং অলরেডি কিন্তু চলে আসে। তো আমি কিছুক্ষণ আগে ভিডিও মেক করছি, মানে কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখেছি এখানে কোনো প্রকার পেন্ডিং নেই, সম্পূর্ণ পেমেন্ট কিন্তু তো অ্যাডমিন কিন্তু করে দিয়েছে। ভিডিও মেক করার পরপরে দেখতে পাচ্ছে এখানে অলরেডি কিন্তু তারা মানে ইতুক্তিজন কিন্তু আপনার পেমেন্ট রিকোয়েস্ট কিন্তু দিয়েছে। যদি আমি পেইডে ক্লিক করি এবং কতজনকে পেমেন্ট করছে সেটা দেখলে কিন্তু বুঝতে পারবেন পেমেন্ট করে কি না। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সকল প্রকার কিন্তু শুধুমাত্র বিকাশের কিন্তু পেমেন্ট, এবং দেখতে পাচ্ছেন এখানে স্কিরো সিমের মাধ্যমে কিন্তু পেমেন্ট নিয়েছে। সো গাইস দেখতে পাচ্ছেন তারপর এখানে রিচার্জের মাধ্যমে কিন্তু অনেকেই কিন্তু পেমেন্ট নিয়েছে, বিকাশ রয়েছে, এবং দেখতে পাচ্ছেন 100% কিন্তু পেমেন্ট করে। পেইডে ক্লিক করার পরে দেখবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু পেমেন্ট কিন্তু রয়েছে, ইউজারদের কিন্তু অসংখ্য অসংখ্য পেমেন্ট করেছে। সো এখন আপনার কীভাবে পেমেন্ট দেবেন, পেমেন্ট নেওয়ার জন্য এখানে উইথড্র মাঝে একটি ক্লিক করে দেবেন। তো আমি এখানে উইথড্র মাঝে ক্লিক করলাম, উইথড্র মাঝে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে আপনার সিস্টেমটা চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ব্যালেন্সটা শো করবে, এবং এখানে আপনি এই মেথডগুলোর মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। ওকে, সেখানে রিচার্জ রয়েছে, তারপরে এখানে স্কিরো রয়েছে, বিকাশ, নগদ, রকেট, যেটার মাধ্যমে নেবেন সেটা সিলেক্ট করবেন। মাত্র 10টা করলে আপনি যেহেতু রিচার্জ নিতে পারবেন, আমি সাজেস্ট করবো আপনার রিচার্জের মাধ্যমে পেমেন্টটা ফার্স্ট অফ অল নেবেন, তারপরে যখন আপনি রিচার্জটা পাবেন তারপর আপনি বিকাশের মাধ্যমে রিসিভ করবেন। সেখানে 2000 পয়েন্টে আপনি এখান থেকে 10 টাকা সরাসরি রিচার্জ নিতে পারবেন। ওকে, আর এখানে আপনি স্কিরো সিমে কিন্তু সেমভাবে কিন্তু আপনি 2000 পয়েন্টে 10 টাকা নিতে পারবেন। আর বিকাশ হচ্ছে আপনি মাত্র 20 টাকা করলে নিতে পারবেন, এখান থেকে আসছেন এখানে বলতেছে তারা 6000 পয়েন্ট হলে আপনি 20 টাকা বিকাশ এবং নগদের মাধ্যমে নিতে পারবেন। এবং এখানে তারা বলতেছে দেখতে আসছেন পেমেন্ট রিকোয়েস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার পেমেন্টটা কমপ্লিট করে দেবে, পেমেন্টে কোনো প্রকার চিন্তা করতে হবে না, সম্পূর্ণ সঠিকভাবে কাজ করলে আপনি 100% পেমেন্ট পাবেন, এবং কোনো প্রকার সমস্যা হলে এখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আশা করি গাইস সম্পূর্ণ বিষয়ে আমি আপনাকে একদমই ক্লিয়ার করে দিলাম। তাও যদি আপনারা বুঝতে অসুবিধা অবশ্যই কমেন্ট করে জানাবেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকবে, আমাকে ফেসবুকে চাইলে নক করতে পারেন। সো গাইস সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।